আজকের ইন্টারভিউতে থাকছে টয়লেট কিং সাকিব খান। ফেসবুক লাইভ নিয়ে দিলদল্লা তো এত বড় বড় কথা কয়, ও যে কত কি করছে নাকি আকমুকি কি কফি করছে, এই যে সিনেমা দেবা না বোঝো নাই দুধু খাও এটা তো কয়, এটা খুব ভালো লাগে তো গঠান। ডিসক্লেইমার, এই ভিডিওটা বানানো হইতাছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, কেউ এই ভিডিওটা সিরিয়াসলি নেবেন না। যারা সাকিব খানের খুবই ভক্ত তাদেরকে বলছি ডিসলাইক মেরে চলে যেতে পারেন, ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। বালসিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি রাকিব। তো যাই হোক, আজকে বিশেষ একটা ইন্টারভিউ, আজকের ইন্টারভিউটা খুবই জাগানাগা ইন্টারভিউ। আজকের ইন্টারভিউতে থাকছে টয়লেট কিং সাকিব খান, মানে ডালিউড কিং সাকিব খান। তো যাই হোক সাকিব খান, আপনি যেখানেই থাকুন প্লিজ আমাদের বালসিরা টিভির দর্শকের উদ্দেশ্যে আপনি ক্যামেরার সামনে এসে যান। বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে, না মানে আমি জিগাইতাছি আপনি যে গাছের পাতা মাথা বিন্ধা রছেন, তলে পেন্টেন আছে না নাই? পিনছি সম্মানের খাতিরে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা কেমন, মানে আপনি সুপারস্টার সুপারস্টার সবখানে কান দেনা বুঝছেন? সাকিব খান তুই তিন বউ নিয়ে থাক, আর তুই দেশে দিনে বাইরে যা, এরকম বিষয়টা কি লাগে আপনার? যে বড় বড় যারা নাকি আপনার এত ভালো পায়, হ্যাঁ সিনেমা বর্তমান দেখা গেছে আপনি ভালো ভালো সিনেমা কিন্তু দিবার পারতা শুনে দর্শক। আইফো আইফো কয়েকদিন বাদে আমার আরেকটা ফিল্ম আছে যেটার নাম হয়েছে রাজকুমার, সেটা আমি মানে আমেরিকার সেরি কোনো ভিডিও করছি, মানে আমি হেডাই তো কইতাছি আপনি যে ভালো ভালো ফিল্ম বর্তমান দর্শককে না দিবার পারলেও ভালো ভালো কিউট কিউট বাচ্চা কিন্তু হিরোইন গো পেটে ঠিকই দিতেছেন, তাই না? বিষয়টা কি লাগে? বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। সাকিব খান, সাকিব খান দিনে দিনে তো লুচ্চামি কি রে করতেছে? না মানে কবার চাইতেছি যে আপনি যে কাণ্ড কারখানা গুনে যে করতেছেন, ভাবতেছেন কি আপনার নাম হইতাছে? সাকিব খান বোধহয় ডুবতাছে যে কোনো ক্ষেত্রে, হয়তো আপনি তামানে পপুলার হয়ে থাকবার চাইতাছেন। আমার যদি ফ্যান ফলোয়িং আছে আমার জীবনে কি বাংলাদেশ থেকে ডুবানো হবে না? আচ্ছা আচ্ছা, তা অবশ্যই হ সাকিবিয়ানরা সাকিবিয়ান বহুত আছে, আপনার আপনার ফ্যান ফলোয়ার বহুত আছে, আমি এটা কইতাছি না। তো যাই হোক, আরেকটা প্রশ্ন হইলো, এই যে দেখা